শীতের সকালে বা বিকালে গরম গরম এক কাপ চা হলে কার না ভালো লাগে তাই আজকের আয়োজনে থাকছে সিম্পল লেমন টি চা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তবে এক একজনের তৈরি করার ধরনটা এক এক রকম হয়ে থাকে আমি সবসময় চাটা যেভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতেই একটা হাড়ির মাছে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি দুই ফালি আদা এরকম একটু থেতো করে নিয়েছি পানিতে দিয়ে দিচ্ছি আরও দিব চার টুকরা লবঙ্গ চুলাটা জ্বালিয়ে পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমি লেবু চায়ে আদা এবং লবঙ্গের ফ্লেভারটাই বেশি পছন্দ করি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো তেজপাতা দারচিনি অথবা সাদা এলাচও ব্যবহার করতে পারেন মিডিয়াম আঁচে এই চায়ের পানিটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে পানির সাথে আদা এবং লবঙ্গের ফ্লেভারটা ভালোভাবে মিশে গেছে এবং পানির রংটাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে চায়ের পানিটা এখন একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা কাপের মাঝে আমি এক চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি ছোট একটা ছাঁকনির উপরে এক চা চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম ছাঁকনিটাকে এভাবে কাপের উপরে ধরে পানিটাকে উপর থেকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে এভাবে করলে চায়ের মাঝে লিকারের একটা তাজা গন্ধ পাওয়া যায় আর খেতেও বেশ রিফ্রেশিং লাগে হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা যায় তা জানতে ভিজিট করুন আমার ক্র্যাফট চ্যানেল ইজি ক্র্যাফটস বিডি নেটওয়ার্ক চ্যানেলের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চিনিটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন চাইলে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই চাটা আরও বেশি হেলদি হয়ে যাবে এক ফালি লেবু নিয়ে কয়েক ফোঁটা রস চিপে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চায়ে কত সুন্দর একটা কালার এসেছে চায়ের কাপে এক স্লাইস লেবু দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার সিম্পল লেমন টি যারা এভাবে কখনো বানাননি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের চায়ের রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ